গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দেগঙ্গার টাকি রোডে। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দেগঙ্গার টাকি রোডে। স্থানীয় সূত্রে খবর, রবিবার দেগঙ্গার টাকি রোড দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন প্রায় বছর ৫০ এর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। উল্টো দিক থেকে আসা দ্রুত গতির একটি মুরগির গাড়ি সজোরে ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর। এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেয় দেগঙ্গা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানার পুলিশ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে থামিয়ে গাড়িটি ভাঙচুর করে। এরপর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং মৃতদেহ উদ্ধার করে। গাড়ির এমন বেপরোয়া গতির কারণে বারবার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। রবিবারে এই পথ অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় রাস্তায়, যার ফলে সমস্যায় পড়েন টেট পরীক্ষার্থীরা। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা মিলন কর্মকার জানান, আমাদের এই টাকি রোডে মুরগির গাড়িগুলি বেপরোয়া গতিতে চালায়। আমরা সাধারণ নিত্যযাত্রী থেকে শুরু করে সকলেই রাস্তায় চলাচল করতে ভয় পাই। আমাদের ছেলেমেয়েকেও রাস্তায় পাঠাতে ভয় লাগে। এই প্রথম নয়, এর আগেও টাকি রোডে থানার সামনে এই মুরগির গাড়ির বেপরোয়া গতির কারণে চারজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। মুরগির এই যে পোলট্রি মুরগির গাড়িগুলো প্রচন্ড পরিমাণে যাচ্ছে না, তাদের জন্য কোন লোক সাইকেল মোটরসাইকেল কোন লোক রাস্তায় উঠতে পারে না। ওরা হরা দিতে দিতে হরেন দিতে দিতে প্রশাসন এই ব্যাপারে কোন মাথা ব্যথা নেই। মাস মাস তিন চার এক আগে থানার সামনে এই পোলট্রি গাড়ি চারজন এসপার্টেড করে দিয়েছে। এই নিত্য বাজারে এই বাজারের মধ্যে এসপোর্টে চাপা দিয়ে এসপোর্টে মেরে দিয়েছে। এই লাস্ট হয়েছে এখন হয়ে গেল। গাড়ির গতি নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন, চাইছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দেগঙ্গা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।